আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা মুন্সিগঞ্জ মোল্লাচল ঘুরতে। তো যাওয়ার সময় দেখি রাস্তার এখানে অনেক বাইক নিয়ে অনেক মানুষ ছিল। তো আমাদের প্রথম একটু যেতে অসুবিধাই হয়েছিল, পরে আমরা গাড়ি ঘুরে অন্য দিক দিয়ে গিয়েছিলাম। তো অনেক দিন ধরে বাসা থেকে বের হই না বা ঘুরতে যাই না, তো আজকে একটু মোল্লাচল যাব তাই বের হয়েছি বিকাল বিকাল। তো এখানে ফারজান, তোহার, রাফিয়া, আমি, আমার বোন, আমরা গিয়েছিলাম। তো দুলাভাই আবার বাহিরে চলে গেছে তাই দুলাভাই এখানে নাই আমাদের ভিডিওর সাথে। আর দুলাভাই চলে যাওয়ার পরও আমার বোনের মনটা অত একটা ভালো নাই, তো ওকে নিয়েই আজকে বের হয়েছে, ওর মনটা যাতে একটু ভালো লাগে। আর আমরা মুন্সিগঞ্জ মোল্লাচলেও এসে পড়েছি। তো আমি প্রায় 2 বছর আগে এসেছিলাম আর 2 বছর পর আজকে আসছি, কিন্তু এখানে শীতের সময় পানি শুকনো ছিল তাই এখানে পানি অত একটা নাই। আর যখন বর্ষার সময় আমরা এসেছিলাম তখন অনেক পানি ছিল আর অনেক ভালো লাগছিল। পরে এদিকে তো আবার বলতেছে আমাকে একটু ভিডিও করে দাও। তো ওকে, এই তো এটা হচ্ছে মুন্সিগঞ্জ মোল্লাচল। তো আমরা এখানে একটু ঘুরতেছিলাম, দেখতেছিলাম। এদিকে আবার তোহার, রাফিয়ার, ফাইজানের আব্বুকে একটু ভিডিও করে নিলাম। তো এখানে ওরা ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল কিন্তু আমি এখানে ভিডিও করতেছিলাম। পরে আমাদের ঘোরার পর ওখানে আবার আমরা একটু ফুচকা খাওয়ার জন্য ফুচকা অর্ডার দিয়েছি আর আমরা ফুচকা খাবো। তো ভিতরের কোনো এর মধ্যে যাইনি, আমরা বাইরেই বসেছিলাম। আর এই তো আমাদের ফুচকাও এসে পড়েছে আর ফুচকাটা অনেক মজা হয়েছিল আর আমার তো ফুচকা খুব পছন্দ। আর ফুচকা খাওয়ার পর আমরা একটু ওদিকে ঘুরে দেখতেছিলাম। তো বেশি দূর আমরা ঘুরি নাই, অল্প কিছুটাই ঘুরে দেখতেছিলাম। আর এদিকে পানি শুকনো ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে এই তো আমরা কাছাকাছি এখানে সিঁড়ির এদিকে এসেছিলাম। এদিকে যখন বর্ষা থাকে তখন এখানে পানি প্রচুর থাকে, তো এখন পানি অত একটা নাই। তাও ভালোই লাগতেছিল কিন্তু কেন জানি আমার অতটা পানি ছাড়া ভালো লাগে না এটি দেখতে। তো বেশিক্ষণ আমরা থাকিনি আর এখানে একটু ঘুরেই আবার চলে যাব। ওখানে আবার তোহার, রাফি, ওরা বলতেছে কচুরি ফুল, তো ওরা কচুরি ফুল নেবে তাই ওরা একটু সামনে আগাইতাছিল। ওরা আবার কচুরি ফুল নিয়ে আসতেছিল, ততক্ষণে আবার আমি একটু এদিকে ঘুরে দেখতেছিলাম। আর ফাইজান আর ফাইজানের আব্বু কচুরি ফুল নিয়ে এসেছে আর আমাকে দিতেছে, আর ফাইজান দিয়ে আবার সাথে সাথে নেওয়ার জন্য বলতেছিল। তো আমি আবার একটু কচুরি ফুলটা একটু ভিডিও করলাম। কচুরি ফুলটা দেখতে অনেক ভালোই লাগতেছিল, ছোটো কালে তখন এই ফুলটা নিয়ে খেলা করতাম। আর আমরা এরপর একটু ঘুরে তারপর আবার কফি খাবো। তো এখানে আবার কফি আমি খাইনি, ফাইজানের আব্বু আর আমার বোনে খেয়েছিল। আর তোয়ারাফি ওরা কোক নিয়েছিল, ওরা কোকে খেয়েছিল। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।